শ্রী গুরুজয় আমাদের প্রত্যেককেই বর্তমানে শ্রীমদ ভগবদ্গীতা পাঠে জোর দিতে হবে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, শ্রীমদ ভগবদ্গীতাকে জানতে হলে নিজের দেহরূপ মন্দিরের ভিতরে আগে প্রবেশ করতে হবে। কারণ এই মন্দিরের ভিতরেই আছেন জীবাত্মা, সেই জীবাত্মা যিনি সৃষ্টি হতে সংহার পর্যন্ত সকল অবস্থাতেই ঘন কৃষ্ণ বর্ণরূপে বর্তমান। তাকে ভুললে চলবে না, তিনি সর্বদা সকলের সম্মুখে আছেন। তাকে নয়ন ভরে দেখো এবং ওঙ্কার ক্রিয়ার মাধ্যমে সর্বদা স্মরণ করো। এই জীবাত্মাই শ্রীমদ ভগবদ্গীতার শ্রীকৃষ্ণ। গীতার প্রথম শ্লোকেই ভগবান বলেছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এখানে ভগবান দুইটি ক্ষেত্রের কথা বলেছেন, একটি ধর্মক্ষেত্র, অপরটি কুরুক্ষেত্র অর্থাৎ কর্মক্ষেত্র। সকল প্রকার ধর্ম এবং কর্ম এই দেহরূপ ক্ষেত্র দ্বারাই সম্পাদিত হয়, দেহ ব্যতীত ধর্মকর্ম সম্পাদিত হয় না। অতএব এই দেহই একাধারে ধর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র। এই দেহই যে ক্ষেত্র সে কথা ভগবান গীতাতে বলেছেন। উনি বলেছেন, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিতা বিধীয়তে। তাই গীতাকে সম্পূর্ণরূপে জানতে হলে আমাদের এই দেহরূপ মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করতে হবে, তবেই গীতার সঠিক মর্ম আমরা উপলব্ধি করতে পারব। গীতা এই ভারতবর্ষের প্রাণস্বরূপ। গীতা সম্পূর্ণরূপে যোগশাস্ত্র এবং আধ্যাত্ম গ্রন্থ। এই প্রকারে গীতাকে যদি জানতে পারা যায়, তবে মনুষ্য জীবনের চরম সার্থকতা লাভ করা যায়। শুধু পড়ার জন্য গীতা পড়লে হবে না, বা পুণ্য লাভের জন্য গীতা পড়লে হবে না। আমাদের গভীরে গিয়ে নিজের চিত্ত শুদ্ধ করে গীতার মর্ম অনুধাবন করতে হবে। গীতাকে জানা প্রাণ কর্মরূপ সাধন সাপেক্ষ। কুরুপক্ষ এবং প্রবৃত্তিপক্ষ যে বন্ধনরূপ কর্ম করায়, এবং পাণ্ডব পক্ষ অর্থাৎ নিবৃত্তিপক্ষ, এই দুই পক্ষের যুদ্ধ জীবের হৃদয়ে অনন্তকাল ধরে চলছে। সুতরাং গীতার যুদ্ধ অনন্তকাল ধরে চলছে, সেই যুদ্ধের নিগূঢ় তত্ত্ব আমাদের বুঝতে হবে। আমাদের মন চঞ্চল, এই মনকে প্রথমে স্থির করতে হবে। মন স্থির না করতে পারলে সাধন হয় না। মনকে স্থির করার উপায় পূর্বেও আলোচনা করা হয়েছে, চিত্ত শুদ্ধি দ্বারা, সৎসঙ্গ দ্বারা, সাধুসঙ্গ দ্বারা মন স্থির হয়। চঞ্চলতাই জীব এবং স্থিরত্বই শিব। আমরা অন্যান্য প্রাণীর থেকে এখানেই আলাদা। মানুষ শিবত্ব প্রাপ্তি ঘটাতে পারে, কিন্তু অন্যান্য প্রাণী পারে না। প্রত্যেকটি প্রাণীর জীবনের একটি নিয়ম আছে, এবং তারা সেই নিয়মগুলি জন্ম থেকেই বোঝে, তাদেরকে শেখাতে হয় না, তারা সেই মতোই চলে। কিন্তু মানুষ সেটা পারে না। মানুষ সেটা পারে না বলেই ভগবান মানুষকে একটি ক্ষমতা দিয়েছে, সেটা হলো আত্মজ্ঞান প্রাপ্ত হওয়া। আমাদের সেই দিকেই অগ্রসর হতে হবে, না হলে এই মনুষ্য জীবন বৃথা। তুমি সংসারেই থাকো অথবা সংসার ত্যাগ করে যাও, যেখানেই থাকো প্রাণ তোমার দেহেই আছেন, অর্থাৎ ঈশ্বর তোমার সঙ্গেই আছেন। তিনি নেই তো তুমিও নেই। প্রাণ তোমার দেহে যতক্ষণ চঞ্চল আছেন ততক্ষণ তুমি জীবিত। যখন তাকে দেহের ভিতরে খুঁজতে হবে তখন সংসার ত্যাগ করার প্রয়োজন নেই। কারণ একজন সাধুর প্রাণে যে ঈশ্বর আছেন, একজন সংসারীর প্রাণেও সেই ঈশ্বর আছেন। সংসারে থেকেও ঈশ্বরকে জানা যায়। বর্তমানে সংসারী সাধনার অনুকূল ক্ষেত্র। সংসারে থেকে যিনি নিজের দেহস্থ প্রাণরূপী ঈশ্বরের সাধনা করেন তিনি বীর সাধক। প্রাথমিক ভগবত দর্শন বা শ্রবণ তেমন একটা কঠিন নয়, কিন্তু প্রকৃত ভগবত দর্শন দুরূহ ব্যাপার। বহু পরীক্ষার ভিতর দিয়ে এবং অতি কঠোর সাধনার মধ্যে দিয়ে সাধনা করে প্রকৃত ভূমিতে উন্নত হলে প্রকৃত ভগবত দর্শন লাভ করা যায়। যোগী জীব শিবে পরম শিবরূপী আত্মসাক্ষাৎ লাভ করে কৃতার্থ হন। কিন্তু বর্তমান যুগে মানুষের মন যেরূপ বিশ্বাসহীন ও শ্রদ্ধাহীন, তাতে এই প্রকার দর্শন অনেক কঠিন হয়ে পড়েছে।
মানুষের মন বর্তমান যুগে কেবল তর্ক ও সংশয় প্রবণ। সরল বিশ্বাস বর্তমানে অত্যন্ত দুর্লভ, তাই সহজলভ্য বস্তু এখন দুর্লভ হয়ে পড়েছে। কিন্তু যোগ শিক্ষা সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক শিক্ষাক্রমের উপর আধৃত। যেমন দুই দুই চার হয়, তেমনই যৌগিক ক্রিয়াগুলির যথাযথ অভ্যাসলব্ধ অনুভূতি আনন্দলোকের এক একটি ক্রমিক দ্বার খুলে দিতে থাকে। পৃথিবীতে যদি মানুষের আত্মধর্ম নামক কোনো তত্ত্ব থাকে, তাই যোগ ধর্ম, যাহার তাত্ত্বিক অংশ যোগ দর্শনে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান গুরুরূপে আবির্ভূত হয়ে ভক্তকে চালনা করেন এবং যখন তাহার পক্ষে যাহা আবশ্যক সেই জ্ঞান উপদেশ তিনি দান করে থাকেন। এই গুরুই সদ্গুরু। এই সদ্গুরু একবার প্রাপ্ত হলে আর গুরুর অভাবজনিত দুঃখ অনুভব হয় না। যে সত্যকে ধারণ করবে তাহার হৃদয় যদি বিশ্বাসীন অথবা সংশয়গ্রস্ত হয়, তাহলে ভগবৎ কৃপা শক্তি প্রকাশের পথ রুদ্ধ হয়ে যায়। ঈশ্বর অনুগ্রহ ভাবের মুখে পাওয়া সহজ, কিন্তু নিজ সাধন বলে বা ধারণা শক্তির দ্বারা ধরে রাখা এবং উহাকে অবলম্বন করে আত্মশক্তির বিকাশ ঘটানো অত্যন্ত কঠিন। যিনি যে মার্গেই চলুন না কেন, তাকে সদ্গুরু লাভ করে প্রকৃত ধর্মতত্ত্ব জানতে হলে সে সদ্গুরুর এবং আমাদের আর্য ঋষিদের প্রদর্শিত পথে যেতেই হবে, কারণ সেটাই আত্মজ্ঞান লাভের একমাত্র পথ। আজকে এই পর্যন্তই। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।